নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 বছর পর শনি মহারাজের আশীর্বাদে যে রাশিগুলো বিশ্বে নতুন রেকর্ড গড়তে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি বিশ্বে নতুন রেকর্ড গড়বে শনি মহারাজের বিশেষ কৃপায়, বিশেষ আশীর্বাদে 21 বছর পর শনি মহারাজ এই রাশির উপর শুভ দৃষ্টি দেওয়ায় এই রাশিগুলোর ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি? শনি মহারাজের বিশেষ কৃপা বর্ষাতে চলেছে, বিশেষ আশীর্বাদ আসতে চলেছে। সেই সৌভাগ্যশালী রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে জানাব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় ন্যায়কারক শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, শনি কর্ম ফলদাতা গ্রহ, অর্থাৎ আপনি যেমন কাজ করবেন তেমন রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ একজন জাজ, উনি জাজমেন্ট করবেন যে আপনার কর্মফলের উপর আপনি কিন্তু জীবনে সুখ এবং দুঃখ দুটি কিন্তু আপনাকে কিন্তু দিবে। আপনি যদি ভালো কর্ম করেন, শনি আপনাকে, আপনি যদি কারো 10 টাকা ভালো করেন, আপনাকে 1000 টাকা আপনাকে কিন্তু উপহার কিন্তু দিবে, 10 টাকা যদি ভালো করেন শনি। আবার আপনি যদি কারো ক্ষতি করেন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, তার 100 গুণ ক্ষতি আপনার কিন্তু হবে। এই জন্য আমি বারবার বলছি, প্রত্যেককেই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। একটা কথা আছে, শনি যখন প্রসন্ন হয় কি না, যদি আপনি ভালো কর্ম করেন আর আপনার উপর যদি শনি মহারাজের আশীর্বাদ পড়ে, একটি গল্প আমি বারবার বলেছি যে আপনাকে, আপনি কোনো মানুষকে, কোনো একজন ব্যক্তিকে আপনি সমুদ্রে বসিয়ে দিলেন যে তুমি 1 বালতি করে জল তুলতেই থাকো দিন মানে, দিন মানে 1 বালতি করে যত জল তুলতে পারো দিন মানে তুলো। এবং আপনি 30 বছর পর আপনি গেলেন, দেখবেন সমুদ্র যে জায়গাটাতে আছে সেই জায়গাটাই কিন্তু থাকবে, লোকটি কিন্তু জল তুলতেই আছে, সমুদ্রের জল আর শেষ কিন্তু হবে না। এরকমই কলিযুগে যদি শনি আপনার উপর কৃপা দৃষ্টি দেয়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার অর্থের অভাব হবে না, অর্থাৎ ধনবর্ষা হবে। এক কথায় আপনি কোটিপতি না, আরবপতি খারকপতি পর্যন্ত কিন্তু হতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে কর্মফলের উপর। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, আপনি গরিব মানুষদের সাথে কেমন বিহেভিয়ার করছেন তার উপর কিন্তু, কারণ টোটাল গরিব মানুষ এদেরকে টোটালটা নিয়ন্ত্রণ করে কিন্তু শনি। যারা খুব দুস্থ মানুষ তাদের উপর কিন্তু শনি, তাদের সাথে ভালো ব্যবহার, কারো বিপদে সাহায্য করা, নিজের স্বার্থ না থাকলেও সেখানে এগিয়ে যান। যত কুকুর আছে, রাস্তার কুকুর আছে, সেই কুকুরকে কিছুটা হলো খেতে দিন। অনেকে কি করে জানেন, গাড়ি চাপা দিয়ে দিচ্ছে পায়ে, কুকুর শুয়ে আছে রাস্তায়, গাড়ি চাপা দিয়ে দিচ্ছে, সে তো মজা পাচ্ছেই কিন্তু কুকুরটার কত কষ্ট হচ্ছে। এই জায়গাটাতে প্রতিবাদ করুন, কারণ আপনি যত কুকুরকে ভালোবাসবেন, কুকুরকে যত সেবা শুশ্রূষা করবেন, শনি ততদিক প্রসন্ন হবে। সেখানে আপনি প্রতিবাদ করুন, কুকুরের উপর যদি অন্যায় অবিচার হয় আপনি প্রতিবাদ করুন, শনি আপনাকে
ফল নিশ্চিত রূপে কিন্তু দিবে। তারপরে আপনার পিতামাতা যারা খুব বয়স হয়ে গেছে, আপনি আপনার পিতামাতাকে দেখুন, দেখবেন আপনার অভাব আসবে না। সব দিক থেকে আপনার যশ, মান সম্মান, অর্থ, অর্থাৎ পিতামাতাকে যত আপনি দেবেন কি না, শনি মহারাজ কিন্তু আরও তত প্রসন্ন হবে। এবং নারী জাতির সম্মান করুন, রেসপেক্ট করুন নারী জাতিকে, সেখানেও কিন্তু শনি কিন্তু প্রসন্ন হয়। এবং কারো উপর, সম্পত্তির উপর হিংসা করা, চোখ থাকা বা ও এভাবে আছে আমার হচ্ছে না, এই জিনিসটা নিয়ে আসবেন না। আপনি কর্ম করুন, ঈশ্বর যদি আপনাকে দেয়, একটা কথা আছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে কিন্তু ফুরায় না। অর্থাৎ শনি মহারাজ যদি আপনাকে দেয়, ঈশ্বর যদি আপনাকে দেয়, শনি দেব, তাহলে কিন্তু আপনার এই জীবনে কেন আপনার 14 পুরুষ বসে কিন্তু খাবে, এরকমই কিন্তু ধন দেয় আপনার ঈশ্বর। তো নিজের কর্ম, নিজের বিহেভিয়ার ভালো করুন, শনি কিন্তু আপনাকে কিন্তু দিবে ভালো ফল। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, শনি আপনার খারাপ আছে, আমি মেনে নিলাম আপনার জন্মছকে আপনার শনি খারাপ আছে, আপনাকে যে কাজগুলো আমি করতে বললাম আপনি করুন, কিছু দান করুন, কিছু দান করুন, ছোট যারা বাচ্চা আছে তাদেরকে একটু দেখুন, দেখবেন শনি কিন্তু তাতে প্রসন্ন হবে। এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু শনি কিন্তু দিবে। এবং আপনার জন্মছকে শনি ভালো আছে, আপনি খারাপ অ্যাটিচিউড করছেন, শনি কিন্তু আপনার ভালো থেকেও ভালো কাজ করবে না। হয়তো একটা সময় আপনার খুব বৈভব, অর্থ, কিন্তু বৃদ্ধ বয়সে আপনার অর্থ কিন্তু থাকবে না, নির্ধন হয়ে যেতে পারেন আপনি। অর্থাৎ শনি প্রসন্ন হলে যেমন আপনাকে অপার ধন দিবে, তেমনি শনি যদি আপনার উপর রুষ্ট হয়, আপনাকে, একটা কথা আছে, শনি প্রসন্ন হলে আপনাকে ভিখারি থেকে রাজা করবে, আর শনি যদি আপনার উপর রুষ্ট হয় আপনাকে রাজা থেকে ভিখারিতে পরিণত করবে। এই জন্য নিজের অ্যাটিচিউড ভালো করুন, অহংকার রাখবেন না, নিজের মনের মধ্যে অহংকার রাখবেন না, একটু সবার সাথে একটু মিলে ঝুলে চলুন, দেখবেন এর থেকে হ্যাপি কেউ নেই। শুধু অর্থ থাকলেই হয় না, দেখবেন পরিবারের প্রত্যেককে, প্রত্যেকের সাথে মিলে চলুন, দেখবেন শনি তাতে কিন্তু প্রসন্ন হবে। আপনার সাথে খারাপ ব্যবহার করছে কেউ, আপনি ভালো ব্যবহার করছেন, কিন্তু তাও আপনি দেখছেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, আপনি সেখান থেকে সরে যান, তাকে অ্যাভয়েড করুন, তার কোনো ক্ষতি করবেন না। আপনার ক্ষতি করছে, আপনি অ্যাভয়েড করে যান, তার থেকে সরে যান, প্রকৃতি আপনাকে রেজাল্ট দিবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, প্রকৃতি, তার থেকে আপনি শত হাত দূরে চলে যান, তাকে আপনি একদম অ্যাভয়েড করে দিন, দেখবেন রেজাল্ট আপনি পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাগুলো, এই জন্য বারবার বলি, প্রোগ্রামটা প্রচুর পরিমাণে দেখুন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবং জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় ন্যায়কারক শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট করুন। তো 21 বছর পর এই শনি মহারাজের আশীর্বাদে যে রাশিগুলো বিশ্বে নতুন রেকর্ড করতে চলেছে, নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, অর্থের পাশাপাশি কিন্তু মান সম্মান খ্যাতিরও কিন্তু দরকার পড়ে। অনেকে বলে না আমার অর্থ আছে কিন্তু যশ নাই, অর্থ প্লাস যশ থাকবে। আপনাদের কর্ম এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। মকর রাশি নাম্বার 1 যে রাশি, মকর রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একটাই কথা আমি বারবার বলি, প্রচুর লোকের জন্য করছে, নিজের কথা চিন্তা করুন। তুলা রাশি, কাউকে আপনি হাত ধরে টেনে তুলেছেন,
সেই আপনাকে ল্যাং মেরেছে। অর্থাৎ তুলা রাশি আপনার কিন্তু সুদিন আগত, লিখে রাখুন। আপনাদের না হওয়া কাজ চোখের জল মুছিয়ে দিবে শনি মহারাজ। তুলা রাশির আপনি মানুষ, আপনাদের ফিনান্সিয়ালি গেন আপনাদের হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে, মানে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে তুলা রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির অভাবনীয় ভাগ্য চমকাতে চলেছে মিথুন রাশি। বাধা বিপত্তি দুঃখ চোখের জল মুছতে চলেছে মিথুন রাশি। এবার শনি মহারাজের আশীর্বাদে 21 বছর পর আপনাদের কিন্তু সুদিন আগত, আপনারা কল্পনার বাইরে রেজাল্ট পাবেন, ব্যবসা বিদেশ কর্ম এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, এবং গভর্নমেন্ট থেকেও কিন্তু আপনারা সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশি হতে চলেছে মিথুন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির লাভ সফলতা সাকসেস কেরিয়ার দিক থেকে লাভ কিন্তু পাবেন, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, মান সম্মান যশ লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, এবং সম্পত্তিগত প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন মেষ রাশি আপনি যদি মানুষ আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথাই বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের বিদেশ ব্যবসা এবং সেলফ প্রফেশন থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, এবং আপনাদের এ সময় অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে কুম্ভ রাশি, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি দৈনন্দিন রোজগার বৃদ্ধি ডেলি ইনকামের জায়গা এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি, লিখে রাখুন 21 বছর পর। এরপর যে রাশির কথা বলবো সেইটার রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশির মানে এক কথায় মালামাল হতে চলেছে ধনুরাশি। সম্পত্তি আপনাদের আর্থিক স্থিতি আপনাদের কেরিয়ার আপনাদের ভাগ্য আপনাদের কর্ম আপনাদের বিদেশ এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ, শনি মহারাজ আপনাদের উপর বিশেষ কৃপা দিতে চলেছে, মানে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনি, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট উন্নতি বাই উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ ধনুরাশির সফলতার এক কথায় সিঁড়ি পেতে চলেছে, দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে কিন্তু চলেছে, এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন। সর্বশেষ এবং অন্তিম রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মযোগ সৃষ্টি হচ্ছে, এবং ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া যারা কর্ম বিচ্যুতি হয়েছিল একটা নতুন কর্মের সুযোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই 21 বছর পর যে রাশিগুলোর আমি নাম বললাম, মানে এক্সিলেন্ট রেজাল্ট করতে চলেছে, বিশ্বের দরবারে নাম আসতে চলেছে, বিশ্বে নতুন পুরাতন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে এই রাশিগুলো, ভাগ্য চমকাবে, ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটতে চলেছে। তাই প্রত্যেকে আবারও বলবো জয় শনি মহারাজের জয়। যারা একমাত্র শনি মহারাজের যারা ভক্ত আছে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন। জয় ন্যায়কারক শনি মহারাজের জয়। দেখবেন আপনাদের সফলতা কিন্তু নিশ্চিত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।